একটি তরুণ নিয়মিত অনুশীলন করত, কিন্তু সবসময় অতিরিক্ত খেলোয়াড়দের দলেই থাকত। কখনো ১১ জনের ফুটবল দলে সুযোগ পায়নি সে। যখন অনুশীলন করত, তার বাবা দূরে বসে দেখত। একবার ৪ দিন ফুটবল প্রতিযোগিতা চলল, কিন্তু একদিনও ছেলেটিকে দেখা গেল না। সে অনুশীলনও এলো না, এমনকি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের দিনও এলো না। হঠাৎ ফাইনালের দিন এসে হাজির। কোচের কাছে গিয়ে ছেলেটি বলল, আপনি সবসময় আমাকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রেখেছেন এবং কখনো ফাইনালে খেলতেই দেননি, আজ আমাকে খেলতে দিন। কোচ জবাব দিলেন, ভাই আমি দুঃখিত, তোমাকে খেলতে দিতে পারি না, তোমার থেকেও ভালো খেলোয়াড় আছে, আর তাছাড়া আজকে ফাইনাল খেলা, স্কুলের সম্মানের ব্যাপার, এখানে আমি কোনো ঝুঁকি নিতে চাই না। ছেলেটি অনুনয় করে বলল, আমি কথা দিচ্ছি, আমি আপনার মুখ রাখবো, দয়া করে আজকে খেলতে দিন, আজকে একবার একবার আমাকে খেলতে দিন। কোচ ছেলেটির এত অনুনয় বিনয়ে গলে গিয়ে বললেন, ঠিক আছে, আজ তুমি খেলবে, কিন্তু মনে রাখবে সব দিক বিচার করে দেখলে তোমাকে আজ খেলানো উচিত নয়, তাছাড়া স্কুলের সম্মানের বিষয়টিও আছে। দেখো ভাই, আমার নাম ডুবিও না। খেলা শুরু হলে ছেলেটি উদ্দীপ্ত হয়েও খেলল, পায়ে বল পড়লেই গোল লক্ষ্য করে দৌড়ালো ও গোল করল। দেখা গেল সেই হলো প্রতিযোগিতার সর্বোত্তম খেলোয়াড়, তার দলও দর্শনীয়ভাবে জিতল। খেলার শেষে কোচ তাকে বললেন, ভাই জীবনে আমি এত ভুল করিনি, তোমাকে এত ভালো খেলতে আমি কখনো দেখিনি, কি ব্যাপার বলো তো, এত ভালো খেললে কি করে? ছেলেটি বলল, মনে আছে আমার বাবা যে আমার খেলা দেখতেন। কোচ মুখ ফিরিয়ে দেখল ছেলেটির বাবা যেখানে বসতেন সেখানে কেউই নেই। তিনি বললেন, কোথায় তোমার বাবা, যেখানে বসে খেলা দেখতেন সেখানে তো আজ কেউ নেই। ছেলেটি জবাব দিল, এই কথা আপনাকে আগে আমি বলিনি, আমার বাবা অন্ধ ছিলেন, মাত্র ৪ দিন আগে তিনি মারা গেছেন, আজই প্রথম তিনি ওপর থেকে আমার খেলা দেখছেন। তার বাবা খেলা দেখছেন এই ধারণাতেই ছেলেটি অনুপ্রাণিত হয়েছিল। অভ্যন্তরীণ কর্মপ্রেরণা, ইন্টারনাল মোটিভেশন। অভ্যন্তরীণ কর্মপ্রেরণা হচ্ছে আমাদের অন্তরের তৃপ্তি। এই সন্তুষ্টি কেবলমাত্র সাফল্য থেকেই আসে না, এটা আসে কোনো কাজ সুসম্পন্ন করার চরিত্রার্থতার অনুভূতি থেকে।